তো হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আমি বাড়িতেই একটা ব্লগ না, আজকে একটা নতুন অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমার ফ্যামিলিতে আমি একটা চ্যালেঞ্জ রাখতে চলেছি, আর যেটার মানে জিততে পারলে এই যে 1000 টাকার নোট দেখতে পাচ্ছ, দুটো 500 টাকার নোট, তো আমি 1000 টাকা তাকে পুরস্কার হিসেবে দেবো যে এই চ্যালেঞ্জটা জিততে পারবে। অলরেডি নিচে 4-5 জন রয়েছে, তো তো সবাই মিলেই এখন মানে কনফিউজ রয়েছে যে কি হবে চ্যালেঞ্জটা। চ্যালেঞ্জটা একটু অন্য ধরনের আজকে চ্যালেঞ্জ করতে চলেছি। তো তোমরা তো দেখেছো নানা রকম খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ, কিন্তু আজকের চ্যালেঞ্জটা একদমই অন্যরকম। তো কি চ্যালেঞ্জ হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। এই যে এটা দেখতেই পাচ্ছ, এই যে ফ্রুটি আর এই একটা গ্লাস, তো আমি ভাবছি যে ফ্রুটি আর গ্লাস দিয়ে কী করবো, আর একটা এই যে রুমাল সাদা রঙের। তো বেসিক্যালি আমি এই ফ্রুটিটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে রুমাল দিয়ে এটাকে চেপে দেবো, আর কাউকে এই রুমাল না সরিয়ে, ঠিক আছে, নিজের হাত দিয়ে না সরিয়ে বা কোনো কিছুতে ধাক্কা দিয়ে না সরিয়ে তাকে এই ফ্রুটিটা খেতে হবে। এটাই আজকের চ্যালেঞ্জ। তো দেখা যাক কার বুদ্ধিতে কীভাবে এটা মানে সম্পূর্ণ হয়। আমি মানে বিশাল এক্সাইট, আর সবাই হচ্ছে এই 1000 টাকার জন্য একটু লোভে আরও বেশি, মানে পাগল হয়ে যাচ্ছে সব যে কী করতে হবে। তো যাই হোক, সাথে থাকো, আর সবাই নিচে এখনই অপেক্ষা করছে, সবাইকে নিচে থেকে ডেকে নেবো এক এক করে। তবে যে ঢুকবে, আমি ঘরের মধ্যে রয়েছি, তো এখানে এক এক করে ডাকবো, এক একজন করে আসবে, পারলে ভালো না পারলেও ভালো, ক্যামেরার উল্টো সাইডে থাকবে। তো এতে আমার মাও আছে, মানে মাও থাকবে, দেখা যাক কার বুদ্ধিতে কুলাই। আর বাবাকে আমি পাইনি, তো বাবা যদি আসে বাবাকেও আমি চ্যালেঞ্জটা করতে বলবো, দেখবো বাবাও পারে কেন। আমি ঝটপট আমি আগে ফুটিটার মধ্যে ঢেলে দিই। তো আমার সেটা পুরো রেডি, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি এটা ঢেলে দিয়েছি, এই যে ঠিক আছে ফুটিটা ঢেলে দিয়েছি। তো এবার মাকে ডাকবো, মা চলে আসো। স্বাগত করতে হুয়ে শুরু করতা হুঁ কন বনেগা করোড়পতি। তো বাবা পোষা রাম না, ভালো জিনিস। তো মা চলে এসছে, তো তুমি খেলার নিয়মটা তো জানো না, বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 1000 টাকা প্রাইজ আছে, ঠিক আছে, 500 টাকার ওখানে একদম গান্ধী মার্কার চকচকে নোট। তো খেলায় জিততে পারলে 1000 টাকার নোট দেওয়া হবে। তো প্রথম কন্টেস্ট আমার হচ্ছে মা, আর এখানে এই যে এক প্যাকেট ফুটি, ঠিক আছে, আমি এটা ঢেলে নিয়েছি এই গ্লাসটার মধ্যে, ঠিক আছে, ঢেকে দিয়েছি। এটা হাত না দিয়ে কোনো রকম ঠেলা গুঁতো ফু দিয়ে না সরিয়ে তোমাকে এই ফুটিটা খেতে হবে। রুমালটা হাত দিয়ে সরাতে পারবো না, মুখ দিয়ে সরালে না, টাচ না করে, হ্যাঁ মুখে তাহলে কি করে টাচ না করে, না ফু দিয়ে কিছু না দিয়ে তোমাকে সরাতে হবে। আমার দিকে সরিয়ে দে, হ্যাঁ তোমার দিকে সরিয়ে দিচ্ছি, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এর জন্য তোমাকে কিছু টাইম দেওয়া হবে, মোটামুটি তোমাকে 30 সেকেন্ড কি 40 সেকেন্ড দেওয়া হবে। হ্যাঁ, রুমাল একদম পরিষ্কার, নতুন রুমাল একদম নিয়ে চলে এসেছি। তো আমি যখন স্টার্ট বলবো তখন থেকে ঠিক 30 সেকেন্ড তোমাকে টাইম দেওয়া হবে, ঠিক আছে, তার মধ্যে তোমাকে এটা করতে হবে। তো 30 সেকেন্ডের মধ্যে যদি এই রুমালটা সরিয়ে মা খেতে পারে তাহলে একদম কর করে 1000 টাকা পেয়ে যাবে, কিন্তু যদি রুমাল টাচ করে তাহলে ডিসকোয়ালিফাই, কোনো রকম হবে না, খেলা থেকে বাদ, ঠিক আছে। একটু সরিয়ে দেবো এদিকে, তুমি দাঁড়িয়ে খেতে পারো, কোনো অসুবিধা না, বসে বসে ঠিক আছে, খেলো না তাহলে খেলে যাবে। না ও না দিয়ে তোমাকে ঠেলা না দিয়ে বা কোনো রকম টাচ না করে তোমাকে খুলতে হবে। টাচ হচ্ছে, স্টার্ট বলবো, হ্যাঁ দেখি। আচ্ছা মা প্রথম দেখা যাক কি করে। তো রেডি, 1 2 3 স্টার্ট, টাচ।
আমি একা মুখে বলবো না কাউকে, ঠিক আছে? এখন বলবো না, গল্প হয়ে গেল। আচ্ছা, আমার পরের মানে যে আসছে পার্টিসিপেট, সে হচ্ছে আমার ভাইপো পাপ্পু। তো খেলার প্রাইজ জানো কি? এই যে দুখানা গান্ধী মার্কার নোট, ঠিক আছে, 1000 টাকা, পারলে 1000 টাকা পাবে। এটা তো খালি বোতল ফুটির, এটা হচ্ছে গ্লাস ভর্তি, এটা তো রুমাল, পরিষ্কার রুমাল। তো প্রথমে একে নিয়মটা বলে দিই। আচ্ছা, এর মধ্যে তো ফুটি রয়েছে, হ্যাঁ, রুমাল দিয়ে ঢাকা। তোমাকে এটা না টাচ করে, না ফুঁ দিয়ে, কোনো রকমভাবে এটাকে টাচ না করে বা না অন্যরকমভাবে কিছু করে তোমাকে এই ফুটিটা খেয়ে দেখাতে হবে। মানে এটা সরানো যাবে না? তুমি সরাতে পারো, কিন্তু মানে টাচ করলে হবে না। মানে আমি হাত দিয়ে টাচ করতে পারবো না? না, অন্য কিছু টাকায় হবে? না, তুমি কিছু করতে পারবে না। তো 30 সেকেন্ডের মধ্যে তোমাকে এটা করতে হবে, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? 30 সেকেন্ডের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 30 সেকেন্ডের মধ্যে এটাকে খেয়ে দেখাতে হবে তোমাকে। আমি স্টার্ট বলবো, তুমি যখন বলবো যে আমি রেডি, আমি তখন স্টার্ট করবো। মানে আমি যদি এটাকে এটা দিও? না না না, ওটা তো টাচ হয়ে যাচ্ছে। না না, ওটা তো হবে না, হবে না। তার মানেই তো তাই, তো তুমি তো টাচ করে দিতে চলছো, ওরম ভাবে তো লড়াই করে ফেললে ফু দেওয়া যাবে না। না, ভালো হাড়ি ফেললি তো। এখন ওর মাথা টাক করে টাকে এখন কাজ করছে কিনা দেখছে, ভাবছে। তো রেডি, নিচে দিয়ে খাবি নাকি? তো রেডি বলা যাক, প্রথম না ওসব কিছুই না, তোমাকে ওই গ্লাস থেকেই খেতে হবে। তো ঠিক আছে, রেডি করবো। হুম, টাচ করা যাবে না কিন্তু, প্রথমে বলে টাচ করলে ডিসকোয়ালিফাই, সেখানে খেলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, রেডি করবো। 30 সেকেন্ড তোমার জন্য টাইম আছে, তার মধ্যে ভাবতে হবে, যদি পারো তাহলে 1000 টাকা পেয়ে যাবে। তুমি মানে আমাকে করতে হবে নাকি, শুধু ভেবে বলে দিতে হবে? না, তোমাকে খেয়ে দেখাতে হবে। ১১ সেকেন্ড তুমি এখন বাইরে যেতে পারবে না, তুমি ভেতরে গিয়ে বসো। আচ্ছা, এবার আমার এই খেলায় যোগদান দিতে এসছেন আমার ভাগ্নে, কি ভাগ্নে বলবো, আগের গল্পটা গিয়ে যাই হোক। তো প্রথমে বলি, আমার ভাগ্নে হয় আমার দিদির ছেলে, তো কদিন রয়েছে, হ্যাঁ, রানাঘাটে বাড়ি। শুনেছি রানাঘাটের ছেলেপিলে খুব বুদ্ধিমান হয়, তাই তো? হ্যাঁ, তো বুদ্ধিমান। কিসে পড়িস? 11। আচ্ছা, 11-এ পড়ে। আর খেলার প্রাইসটা নিশ্চয়ই জানিস, তোকে বলেই দিয়েছি, এই দুটো 500 টাকার নোট, যেখানে এখন চকচকে নোট, দেখ গন্ধ বেরোবে। যাই হোক, এই দুটো 500 টাকার নোট একদম চকচকে যা, পড়ে যাচ্ছিস কেন? শুই থাক, এই দাঁড়িয়ে থাক, দিতে হবে তো কাউকে। তো আমি এই নোট দুটো আমি কাউকে মানে দিতে চাই, যে পারবে তাকে। তো ওকে খেলার নিয়মটা বলে দিই। না, তাহলে তো কাজ হয়ে যাচ্ছে।
না করে তোমাকে এটাকে খেয়ে দেখাতে হবে। তোমাকে রুমালটা উঠিয়ে খেয়ে দেখাতে হবে। আচ্ছা রেডি করবো, যথারীতি দু মিনিট ওখানে চলে যাচ্ছে, তা রেডি করি তাহলে। তো যাই হোক, আর মাথা হ্যাং করে লাভ নেই, স্টার্ট করে দিই। পারলে হাজার টাকা ওর, না পারলে আমি পারবো না। তো হ্যাঁ আমি পারবো না। তাও তুমি কি অগ্রিমকে ডেকে বলবে যে তুলে দে? তুই তো বলে টাচ। রেডি 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 করে দিলাম। 1 2 3 স্টার্ট। আমি তো খুশি থাকি। 28 টাচ না দেখি। 24 23 মহা চক্রান্ত, খাবো কি করে টাচ না করে? তুই তো বলছিস আমাকে না, তুই তুলে দে, আমি খাই নি। আমি তুলবো না, না আমি হাতটা দেওয়ার জন্য আমি তুলে দেবো নাকি? তো এই যে স্টপ হয়ে গেছে টাইমার, আর কচকচে হাজার টাকার নোট পুরো হেরে ডাবার হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে একটা অন্যরকম ট্রিক আছে, তো ট্রিকটা আমি দেখাবো সবারই লাস্টে, সাথে থাকো। আমাদের ডেকে নেবো অপর্ণাকে, আর ওর খুবই বুদ্ধি, ও হয়তো পেরেও যেতে পারে, জানি না পারবে কি না। এবার একজন তো অনেকক্ষণ ধরে হাফ ইতিস করে বসে রয়েছে, আর ডেকে নিই তাকে। অপর্ণা, কাম টু মাই গদি। তো অপর্ণা পার্টিসিপেট করতে চলে এসেছে আমাদের খেলায়। 100% কনফার্ম, একদম আমার কনফিডেন্স। আচ্ছা, জিততে পারলে কিন্তু 1000 টাকা না 500? আমি শিওর আমি জিতবো না, আজ অবধি কোনো কিছু আমি জিততে পারি। যাই হোক, ওটা একটা টি ব্রেক না, ওটা ফুটি ব্রেক ছিল। আর ও এত টেনশন কারণ হচ্ছে একটু আগে হেরেছে একবার, সেটার কারণ হচ্ছে আমরা একটা আম খাওয়ার চ্যালেঞ্জ করেছিলাম, দুটো করে আম খেতে হবে। তো তিনজন ছিলাম, আমি, ভাগ্নে আর অপর্ণা, যেটা আমাদের সেকেন্ড চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে। তো ওই ভিডিওটা যদি দেখতে হয় যে কী হলো লাস্ট পর্যন্ত, হেরেই বা কী করলো, তো দেখতে গেলে অবশ্যই নিচে ডেসক্রিপশানে ওর ভিডিওর লিঙ্ক আছে, ক্লিক করে ঝম করে ঢুকে গিয়ে ওটা দেখে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, শেয়ার টেয়ার করে, কমেন্ট টমেন্ট মেরে দেবে, আর হচ্ছে এখানে ওই সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দিলে খুব ভালো লাগবে। তোমার কোনো পয়সা পাবে না তাই বলে, 1000 টাকা আমারই থাকবে। আচ্ছা যাই হোক, যদি জিতে যায় 1000 টাকা পাবো না? না অবশ্যই দেবো, 100% দেবো একদম। ইসিলিয়ে সমঝ রহে হো না? তো যাই হোক, এবার খেলাটার দিকে ইয়ে করা যাক। তো এটা তো খালি বোতল, তো খাবে নাকি? না যাও, খাবে না, আগে হেরে গেলে তাহলে। না না, তাহলে তো এমনি হেরে গেলে। ওটা না, ওইটা তোর, এটা খাওয়ার খুব ইচ্ছা, এমনি যদি এক ঢোক খেতে চাও তো খাওয়াতে পারি। তো সেই ফুটের গ্লাস, তাই তো, খালি অর্ধেক খালি, তোর অর্ধেক খেয়ে নিয়েছে, খেয়ে তোমার জন্য। হ্যাঁ খেয়ে চলে দিচ্ছি। তো আমি এটা দিয়ে কি করলাম,
বুঝে মানে বুঝে দেবো না তার ক্ষমতা আছে ঠিক আছে তো তো এই যে 30 সেকেন্ডের টাইমার আমরা লাগিয়ে নিয়েছি এখানে ঠিক আছে আচ্ছা আমি কোনো কিছু দিয়ে ঠকাবো না কিন্তু খেতে হবে আমাকে হ্যাঁ কিন্তু খাবোটা কি করে তো রুমাল দিয়ে ঢাকা রুমালটা না মুখ দিয়ে খাবো আর ঠোঁট ঠকাবো না দাঁত ঠকাবো নো নাক দিয়ে খাবো টেনে নিয়ে খাও এবারে নাক দিয়ে দেবো স্টার্ট করে দিয়েছি এখন ভেবে দেখো গ্লাস তুমি টাচ করতে পারবা কিন্তু এইটা যদি মানে এটাকে তোমাকে না টাচ করে সরাতে হবে না টাচ করতে পারবো না রুমালে কোন রকম টাচ হবে তাহলে ম্যাজিক করতে হবে দাঁত ঠেকাবো নো মা তো প্রথমে দাঁত দিয়ে খেতে যাচ্ছে না কামড়ে যদি খেয়ে নিয়ে এরকম করে এক সেকেন্ড কমপ্লিট তাহলে দেখিয়ে দাও জানি এমনি হার কিনতে 100 টাকা চাই ওর দেবে 1000 টাকা इसीलिए समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना ম্যাজিক করে গেলাম আমি এরম করে টেনেছি টেনেছি ঠিক আছে টাটা বাই বাই আর এটাকে এখন ডোয়ারে রাখি